বন্ধুগণ, স্বাগতম নেভারস্কেপ 365-এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দ্য কিংস লাইফের সেকেন্ড রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে খুবই অল্প সময়ের মধ্যে। এর পিছনে একটি মেন রিজন আছে, আর তা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দুটি আপডেট। আপডেট দুটিতে যাওয়ার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন বাজিয়ে দিন। আমরা দেরি না করে চলে যাচ্ছি দ্য কিংস লাইফের ড্যাশবোর্ডে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি এখন দ্য কিংস লাইফের ড্যাশবোর্ডে আছি। এখানে জাস্ট স্ক্রল করে আমরা যদি একটু নিচের দিকে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে অলরেডি 4 দিন পার হয়ে গিয়েছে আর মাত্র 12 দিন 4 ঘন্টা বা 12 দিন সামথিং বাকি আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে টেলিগ্রাম, টুইটার, তারপর ইনস্টাগ্রাম এবং সর্বডানে কন্ট্যাক্ট। তার মানে দ্য কিংস লাইফ তাদের কন্ট্যাক্ট বাটনটি এখানে অ্যাড করেছে, আর তাদের টেলিগ্রাম বাটনে যে টেলিগ্রাম চ্যানেলটি তারা দিয়েছে এখানেও আমাদের কিছু কাজ আছে। আমরা প্রথমে টেলিগ্রাম চ্যানেলেই যাব, আর দ্বিতীয়তে আমরা যাব কন্ট্যাক্ট বাটনে। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্ট অ্যাড করবেন। আজকে দেখাবো আরেকটি কাজ, সেটা হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন একটি মেসেজ, ওয়েলকাম এভরিওয়ান ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখানে পৃথিবীর সমস্ত দেশ থেকেই মানুষদেরকে স্বাগতম জানানো হয়েছে। অলরেডি 200-এরও বেশি দেশ থেকে এখানে মানুষজন সাইন আপ করেছে, আর তারা এখানে বলেছে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, ইয়োর নেম, প্রফেশন অ্যান্ড কান্ট্রি ফ্ল্যাগ। তার মানে এখানে আপনাকে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে বা বায়ো দিতে হবে সংক্ষিপ্ত। সেখানে কী দিবেন আপনারা? প্রথমে আপনার নাম, দ্বিতীয়তে লেখা থাকবে আপনার প্রফেশন। এই প্রফেশনটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, স্টুডেন্ট থাকলে স্টুডেন্ট, অথবা যে যে পজিশনে জব করেন সেই পজিশনটি দিবেন। তারপর বাংলাদেশ দিয়ে এর সাথে বাংলাদেশের ফ্ল্যাগ দিবেন। প্রথমে আমরা জয়েন বাটনে ক্লিক করে আমরা জয়েন করে নিব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 734 কমেন্টস, অর্থাৎ আমরা এই কমেন্টস বাটনে ক্লিক করব। কমেন্টস বাটনে ক্লিক করার পরে এখানে আপনি নানান দেশের কমেন্টস দেখতে পাবেন। তো আশা করি বাংলাদেশের কমেন্টস আমরা পেয়ে যাব। যদি পেয়ে যাই আমরা স্রেফ সেটা কপি করে আমাদের নাম প্রফেশন বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এখানে বাংলাদেশে একজন অলরেডি কমেন্ট করেছেন, তার নাম, তার পোস্ট এবং বাংলাদেশ, এবং পাশে বাংলাদেশের ফ্ল্যাগ। যদি এটা আপনারা কপি করতে না চান, আপনারা নিজেদের মতো লিখতে চান, তাহলে সেই ক্ষেত্রে ফ্ল্যাগটা পেতে আপনাদের একটু সমস্যা হলেও হতে পারে, কিন্তু তার সলিউশন অবশ্যই এখানেই আছে। আমরা যদি এই ক্ষেত্রে একটু নিচের দিকে আসি, তাহলে আপনারা একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন যে হাতের ডান দিকে আপনার একটা 3-ডট মেনু থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন 3-ডট বাটন, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ইমোজি, ইমোজি এই বাটনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে সার্চ ইমোজি, এখানে জাস্ট লিখবেন বাংলাদেশ, BANG লিখলে দেখবেন চলে আসবে বাংলাদেশের ফ্ল্যাগ। দেখতে পাচ্ছেন জাস্ট এটা এখান থেকে কপি করে নিয়ে ওখানে বসিয়ে দিবেন। যাই হোক, কাজটা খুবই সহজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং খুব দ্রুত এই কাজটি করে নেবেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট পোস্টটিতে চাপ দিয়ে ধরে কপি বাটনে কপি করবেন। এরপর এখানে পেস্ট করে দিয়ে আপনার মতো এডিট করে হাতের ডান দিকের যে অ্যারো চিহ্ন, এই বাটনে ক্লিক করে সেন্ড করে দিবেন। সো বন্ধুগণ, এটা নিয়ে আমার মনে হয় না আর কোনো বেশি কথা বলার প্রয়োজন আছে এবং আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে, কারণ আমি দুইভাবেই এটা আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা এখানে আপনাদের নাম, তারপর আপনার প্রফেশন এবং কান্ট্রি নেম এবং ফ্ল্যাগ দিবেন। এবার চলুন আমরা দ্বিতীয় অপশনে যাই, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট বাটনে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম BSC স্ক্যানে আপনাদের নিয়ে আসবে। এখানে কিং টোকেনের যাবতীয় ডিটেলস আছে, আপনারা নিচে খেয়াল করলে দেখতে পাবেন। টোটাল সাপ্লাই 2 বিলিয়ন কিং, হোল্ডার 2 অ্যাড্রেস, ট্রান্সফার 3, এগুলো আমরা বাদ দিই আর একটু নিচে আসি। এখানে আসলে দেখতে পাবেন কন্ট্যাক্ট, এখানে কিন্তু কিং টোকেনের BP20 কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে। অর্থাৎ এখানে আপনারা কী করবেন, হাতের ডান দিকে যে কপি বাটন এখানে চাপ দিয়ে আপনারা এই অ্যাড্রেসটি কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা চলে যাবেন ট্রাস্ট ওয়ালেটে। ট্রাস্ট ওয়ালেটে এসে আমি এখন ট্রাস্ট ওয়ালেটে আছি। ট্রাস্ট ওয়ালেট ওপেন করলে এই ট্রাস্ট ওয়ালেটে আপনাদের এটা পেস্ট করে কিং টোকেনটা অ্যাড করে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, উপরে অ্যাড মেনু যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে একটি প্লাস চিহ্ন আসবে, আপনারা ওই প্লাস চিহ্নতে চাপ দিবেন। এরপর ভিতরে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক ইথারিয়াম, এটাকে চেঞ্জ করে BNBতে ট্রান্সফার করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন BNB স্মার্ট চেন বা BSC স্মার্ট চেন যেটা আর কি। এরপর আপনারা জাস্ট পেস্ট বাটনে পেস্ট করে দিতে পারেন, অথবা কন্ট্যাক্ট অ্যাড্রেসের ওখানে আপনারা পেস্ট করতে পারেন। এখন দেখুন নেম, দ্য কিং লাইফ, সিম্বল কিং, ডেসিমালস 18, যেগুলো আমরা আগে দেখেছি। এরপর আপনারা কী করবেন, ডান বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের এই কিং টোকেনটি আপনাদের ট্রাস্ট ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন BP20 0 কিং, অর্থাৎ আমার কিন্তু কিং টোকেনটি অ্যাড হয়ে গিয়েছে। এরপর
ট্রাস্ট ওয়ালেটের ড্যাশবোর্ডে আসলে এখানে দেখতে পাচ্ছেন সবার নিচে দ্য কিং লাইফ এই টোকেনটি রয়েছে, কারণ আমরা এটা সর্বশেষ অ্যাড করেছি। এরপর আমরা কী করবো, এটাতে ক্লিক করে রিসিভ বাটনে আমরা ক্লিক করব। রিসিভ বাটনে ক্লিক করার পর নিচে কপি বাটন দেখতে পাচ্ছেন, এই কপি বাটনে ক্লিক করে আমরা আমাদের BEP20 অ্যাড্রেসটি কপি করে নিব। নিয়ে আমরা আবার চলে যাব দ্য কিং লাইফে। এখানে এসে আমরা উপরে বাঁ পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করে প্রোফাইল বাটনে ক্লিক করব। প্রোফাইল বাটনে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু USDT TRC20 এবং BSC ওয়ালেট অ্যাড্রেস চলে এসেছে। আপনারা দেখেছেন গতকাল আমি BSC অ্যাড্রেস অ্যাড করেছিলাম, কিন্তু সেটা আসলে ঠিক হয়নি, কারণ সেটা টোকেন অ্যাড করা ছিল না। যদিও অ্যাড্রেস একই, আপনারা মনে করবেন না যে অ্যাড্রেসটি ভুল, অ্যাড্রেস কিন্তু একই। শুধু আমরা আজকে কী করেছি, কিং টোকেনটি আমাদের ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করেছি। আপনারা কী করবেন, এখানে জাস্ট এই অ্যাড্রেসটি, যে অ্যাড্রেসটি আমরা কপি করে নিয়ে আসলাম, সেই অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিবেন। দিয়ে তারপর গুগল অথেন্টিকেটরে গিয়ে আপনার OTP কোডটা, 6 ডিজিটের OTP কোড নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করে সেভ বাটনে ক্লিক করে দিবেন। অর্থাৎ যে প্রসেসটি গতকাল আমি দেখিয়েছিলাম সেম একই প্রসেসে আপনারা কিন্তু আপনাদের BEP20 অ্যাড্রেস এবং USDT TRC20 অ্যাড্রেস অ্যাড করে নেবেন, যারা এখনও করেননি। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার OTP কপি করে এখানে পেস্ট করে দিয়ে সেভ বাটনে ক্লিক দিলাম, সাথে সাথে আমার ডিটেলস ইনফরমেশনগুলো চলে এসেছে স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই সাথে আমি আপনাদেরকে আরেকটা জিনিসও দেখিয়ে দিই, TRC20 অ্যাড্রেসটি যারা গতকাল দেখেননি বা মিস করেছেন, করতে পারেননি, তাদেরকে আমি এটা আবার এখনই করে দেখাচ্ছি, যাতে করে আপনারা এটা ভুল না করেন। কারণ এই অ্যাড্রেস দুটি যদি কোনো কারণে ভুল করেন, তাহলে কিন্তু আপনার টোকেনের যে টাকাটা সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে আসবে না। এই জন্য আমরা চলে আসবো ট্রাস্ট ওয়ালেটে। এখানে আমরা কী করব, উপরে রিসিভ বাটন যে দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ডের রিসিভ বাটন, আমরা জাস্ট এই ড্যাশবোর্ডের রিসিভ বাটনে ক্লিক করব। এরপর উপরে সার্চ অপশনে গিয়ে লিখব USDT, কি লিখবেন USDT। এরপর আপনার সামনে অনেকগুলো USDT-র অপশন চলে আসবে, টিথার ERC20, টিথার TRC20, নিচে দেখা যাচ্ছে TT USDT, টিথার USDT, BEP20, এরকম অনেকগুলো। কিন্তু আমরা সিলেক্ট করব কোনটা, আমরা সিলেক্ট করব টিথার TRC20। দেখতেই পাচ্ছেন মার্ক করে দিয়েছি TRC20, এটা কিন্তু মাথায় রাখবেন TRC20। এটা আমরা জাস্ট ক্লিক করব, ক্লিক করার পরে নিচে কপি বাটন দেখতে পাচ্ছেন, কপি বাটনে আমরা ক্লিক করে আমাদের এই TRC20 অ্যাড্রেসটি কপি করে আবার আমরা চলে আসব আমাদের এই প্রোফাইলে। প্রোফাইলে আসার পর যেখানে এই USDT TRC20 ওয়ালেট অ্যাড্রেস, এখানে জাস্ট পেস্ট করে দিয়ে গুগল অথেন্টিকেটর থেকে 6 ডিজিটের OTP নিয়ে এখানে পেস্ট করে সেভ বাটনে ক্লিক করে দিব। বাস আমাদের কাজ শেষ, আমাদের দুইটা অ্যাড্রেসই এখানে কিন্তু সংযুক্ত হয়ে গেল। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে দুইটা অ্যাড্রেস কেন। বন্ধুগণ, দুইটা অ্যাড্রেস দুইটা কারণে, একটা হচ্ছে আপনি যে টোকেন পেয়েছেন 10,000 টোকেন সেটার জন্য একটা, আর আপনারা রেফার করে যে টোকেন পাবেন সেটার জন্য আরেকটা। দ্য কিংস লাইফ এরাই এটা ডিসিশন দিবে যে কিভাবে কি করব। অলরেডি দেখেছেন যে 2,14,000 প্লাস সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গিয়েছে, মানে সাইন আপ মেম্বার। আর নিচে যদি আমরা আরেকটু আসি, এখানে প্রথমে দেখা যায় লেটেস্ট ইউজার, এরপর হচ্ছে লেটেস্ট ইউজার্স, যেটাই হচ্ছে এই লেটেস্ট ইউজারে সর্বোচ্চ যারা রেফার করেছে তাদের নাম। এখানে আমরা কিন্তু বাংলাদেশি ফ্ল্যাগ দেখতে পেয়েছি। সো বন্ধুগণ, দেরি না করে আপনারা অতি দ্রুত কাজ দুটো কমপ্লিট করে ফেলেন। আর যারা এখন পর্যন্ত সাইন আপ করেননি, ডেসক্রিপশন বক্সে সাইন আপ ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সাইন আপ ভিডিও দেখে সাইন আপ করে নেবেন। সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেভারস্কেপ 365 এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।